আসসালামু আলাইকুম সবাইকে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হবে? পিয়ার্স অনেক পরীক্ষার্থী এই বিষয়টি জানতে চেয়েছিলেন। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি পিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউ শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। তার আগে ছোট একটি কথা না বললেই নয়, যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিভিন্ন পদের প্রার্থী রয়েছেন, আপনাদের জন্য এক্সাম রুল চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। যাদের সাজেশনটি লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নাম্বার ম্যাসেজ করতে পারেন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাজেশন কমপ্লিট করলে 70-80% কমনের নিশ্চয়তা রয়েছে। যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে একটা পদ ছিল ভিউয়ার্স, অফিস সহায়ক। তো অফিস সহায়কে মোটামুটি 182 জনের মতো মনে হয় নিয়োগ দেওয়া হবে, এক্স্যাক্টলি খেয়াল নেই পদ সংখ্যাটা। তো এই পদের পরীক্ষা কবে হবে অনেকে জানতে চেয়েছেন। ভিউয়ার্স আপনি জানেন যে ভূমি রেকর্ডের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা এবং সেপ্টেম্বরেই অন্যান্য পদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এখন তাদের ওইখানে মন্ত্রণালয় থেকে কিছু কর্মকর্তা পদত্যাগ করেছে বা কিছু কর্মকর্তা পলাতক রয়েছেন, যাদের ম্যাক্সিমামদেরকেই আসলে নিয়োগ দেওয়া হবে ওই পোস্টে। তো আপাতত ভারপ্রাপ্ত যারা নিয়োগ পাবেন তারাই মূলত আপনাদের যে পরীক্ষা কার্যক্রম বাকি রয়েছে সেটা শুরু করবে। তো অক্টোবর থেকে জানানো হয়েছে অফিসিয়ালি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা স্টার্ট হওয়ার কথা রয়েছে। তো অক্টোবর থেকে আপনাদের প্রত্যেকটা পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে অফিস সহায়কের পরীক্ষা 20 অক্টোবরের পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে অন্যান্য পদে পরীক্ষা হবে, হয়তো ফার্স্ট উইক আপনাদের ভূমি রেকর্ডের কপি স্ক্রাম বেঞ্চ সহকারী বা অন্যান্য পদ যে রয়েছে সেগুলোর চেইনম্যান, এগুলোর পরীক্ষা হতে পারে। তো যাই হোক, আপনাদের যারা অফিস সহায়কের পরীক্ষার্থী রয়েছেন তারা অক্টোবরের 20 তারিখের পর পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাবনা রয়েছে। 20 তারিখের পর যে কোনো শুক্রবার, মানে লাস্ট উইকে পরীক্ষা হবে, এর আগে পরীক্ষার সম্ভাবনা খুবই কম বা চান্সেস কম। তো অক্টোবরের শেষের দিকে পরীক্ষা শুরু সম্ভাবনা রয়েছে অফিস সহায়কে। যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন মধ্যে থাকুন। আর যাতে ফাইনাল সেশন লাগবে যদি কোন স্ক্রিপ্ট নাম্বারে